কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় পাটক্ষেতে নিয়ে গিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তার রেশ কাটতে না কাটতেই আবার এক নাবালিকা কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে ওই কিশোরী শৌচকর্ম করতে বাইরে বেরিয়েছিল, ওই সময় মুখে কাপড় গুঁজে তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। এই ঘটনায় আহত কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সমস্ত রকম ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত ওই যুবক পলাতক, তার খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চলছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।